গুড মর্নিং সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে গরুদের সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মাঠে যে কলাগুলো পড়েছিল সেগুলো বয়ে বয়ে নিয়ে আসছে, আর ওদিকে মোটামুটি 7টা বেজে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে। এখন যাব সজনের পাতা আনতে, সজনের পাতা ভাজা খাবো। এখন ভালো পাতা আছে কি না, আগে একদিন দেখিয়েছিলাম, সজনের পাতা দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর আজকে সকাল সকাল এত মেঘলা হয়েছিল, ভাবলাম বৃষ্টি চলে আসলো, কিন্তু আপাতত দেখছি এখন আর বৃষ্টি হচ্ছে না, আবার একটু একটু রৌদ্র বেরিয়েছে। এই যে সজনের পাতা নিতে চলে এসেছি, সব ছেলেরা এসছে, ভালো আছে সব? শুধু আপনার দুই ছেলে এসছে, নাতি ছেলে? তা ঘুরতে নিয়ে আসবেন কোনে আপনার ভাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, বড়ি এবার খাওয়া হবে জোরদার, শুধু চাল কুমড়ো হলেই হলো। এই যে কলাই গাছে ফুল এসে গেছে, তাই দাদা বলছে, তাই দাদাকে ঠাট্টা করছি, আমি বলেছিলাম এই বৃষ্টিতে হবে না, যা একটু একটু হয়েছে। খেতে মজা লাগে, কিন্তু এগুলো ছাড়িয়ে বাঁচতে খুব সময় লাগে, কিন্তু মা আছে, মা বসে বসে করে দেবে, ওই জন্য একটু বেশি করে নিয়ে যাচ্ছি। এখন এই গরমে অনেকের গায়ে অনেক কিছু বার হচ্ছে, কিন্তু এই সজনের পাতা ভাজা খেলে নাকি সেরে যাচ্ছে, মানে একেবারে সারবে না কিন্তু এটা বার হবে না আর কি নতুন করে। এই দেখেন কতগুলো পাতা, অনেকগুলো পাতা নিয়েছি, মা আছে, মা একটু ছাড়িয়ে দেবে। এই যে ভিডিও করতে গিয়ে এখানে পা দিয়েছি, এই দেখেন এখানটা পাটা সরে গেছে, পাটা লেগেছে খুব। তারপরে এই যে নালা কাটা আছে না, আমি ভিডিও করতে করতে অত খেয়াল করিনি, দম করে পড়ে গেছি, বারবার গোড়ালিতে লেগেছে একটু। তাহলে আজকে দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। কি হবে আবার খুটো, হ্যাঁ ওই জায়গাটায় পড়ে গেছি ভিডিও করতে গিয়ে, হ্যাঁ বারবার গোড়ালিতে লাগলো, নালা কাটা ছিল, নাম করে পড়ে গেল। যে মা কাজ পাচ্ছে না তাই জন্য কুরুশ কাটা দিয়ে বসিয়ে দিয়েছি, দেখো মা কেমন হয়েছে, যা ফল ঢাকাটা ভালো লাগছে। দুজন বর বউ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, হম
আমাদের এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে বিকালের দিকে আমার ছোট বাবার মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও ফোনটা আমার নিয়ে গেল, নিয়ে এই রাস্তার দিকে ঘুরে বেড়াচ্ছে, তাই পুকুরের দিকে সব মাছ নড়ছে, সেটাই আর কি ও ভিডিও করছিল। আর এই দেখেন আমাদের পুকুর সব ভেসে গেছে, চারিদিকে সব জলে জল, মাছ সব বেরিয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।